Assalamualaikum, welcome and welcome back to my channel. আগে ভিডিওতে এই জামাটার ভিডিও টিউটোরিয়াল ছিল, আজকে হচ্ছে এই প্যান্টটার টিউটোরিয়াল আমি দেব। একটা গ্রানে স্টিচ দিয়ে করা একটা প্যান্ট, তো চলুন দেখা যাক। এইটার জন্য আমরা যে মেইন সুতা যেটা ইউজ করছিলাম সেই সুতাটাই নিব, আর 2mm হুক নিব। নিয়ে প্রথমে হচ্ছে আমরা চারটা চেইন করে নিব, একটা স্লিপ নট নিয়ে নিব, এরপরে চারটা চেইন করব। এবার ফার্স্ট যে চেইন সেখানে আমরা দুইটা ডিসি করব। ওয়ান, একটু আটকে গেছে, ওকে, ওয়ান টু, টোটাল তিনটা ডিসি হলো। এরপরে আমরা টু চেইন করব, এরপরে সেম স্পেসে আবার তিনটা ডিসি করব, টু থ্রি, এরপরে আবার দুইটা চেইন, এরপরে সেম স্পেসে তিনটা ডিসি। সোজা কথায় আমরা যেভাবে গ্রানি স্কোয়ার করি ঠিক সেভাবেই শুরু করব আর কি, শুধু জয়েনটা করব না। টু চেইন, তারপরে আবার তিনটা ডিসি, তিনটা ডিসির ক্লস্টার আমরা চারবার করব এই সেম চেইনের গ্যাপে, ঠিক আছে। তারপর এটাকে আমরা যদি গ্রানি স্কোয়ার করতাম তাহলে টু চেইন করে জয়েন করে দিতাম ফার্স্ট চেইনে, কিন্তু সেটা এখানে করব না। আমরা এখানে তিনটা চেইন করব, করে এটাকে টার্ন করে নিব। নিয়ে এই যে টু চেইন গ্যাপ, এখানে আমরা থ্রি ডিসি ক্লস্টার, টু থ্রি, তারপরে হচ্ছে টু চেইন করব, তারপরে থ্রি ডিসি করব। এটা হচ্ছে আমাদের একটা কর্নার, মানে যেভাবে আমরা গ্রানি স্কোয়ার করি, চারকোনা করি, ঠিক একইভাবে, শুধু এখানে হচ্ছে লাস্টে আমরা জয়েন্টটা করিনি। তারপরে টু চেইন গ্যাপে আমরা আবার থ্রি ডিসি ক্লাস্টার করব, টু চেইন থ্রি ডিসি, নেক্সট টু চেইন গ্যাপে চলে আসবো আমরা এই থ্রি ডিসি শেষ করে, এবং টু চেইন গ্যাপে আমরা থ্রি ডিসি, টু চেইন, থ্রি ডিসি করব। ওকে, থ্রি টু থ্রি, ওয়ান টু অ্যান্ড থ্রি। এরপরে আমাদের যে শেষের যে ডিসি সেখানে আমরা একটা ডিসি করব। ওকে, হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো। থার্ড রোতে কি করব, থার্ড রোতে আমরা প্রথমে তিনটা চেইন করব, তিনটা চেইন একটা ডিসি হিসেবে কাউন্ট হবে, টার্ন ওভার করে নিব। নিয়ে এই যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে আমরা আবার দুইটা ডিসি করব, টোটাল তিনটা ডিসি। ওকে, এখানে আমরা টোটাল তিনটা ডিসি দিয়ে শুরু করছি। এরপর কর্নারে যে আমরা কর্নার করব, কর্নার কীভাবে করতে হয়, থ্রি ডিসি, ওয়ান টু থ্রি, তারপরে হচ্ছে টু চেইন, ওয়ান টু, এরপরে থ্রি ডিসি। এটা হচ্ছে কর্নার। এরপরে দুইটা ক্লাস্টার মাঝে আমি কোনো চেইন ওয়ান করি নাই, কারণ যেহেতু প্যান্ট আমি খুব বেশি ফাঁকা ফাঁকা যাচ্ছি না। সো এখানে আমি আবার তিনটা ডিসি করব, যেভাবে আমরা গ্রানি স্কোয়ার করি একদম সেম। ওকে, কর্নারে কর্নার করব, প্রত্যেকটা টু চেইন গ্যাপে আমরা থ্রি ডিসি, টু চেইন, থ্রি ডিসি করব। ওকে, আর গ্যাপগুলোর মাঝখানে হচ্ছে থ্রি ডিসি করব। এই যে এভাবে করে আমি এটাকে টোটাল হচ্ছে 9 ইঞ্চির মতো করব আর কি, উপরের জায়গাটা। এই যে থ্রি চেইন, এরপরে আমরা ডিরেক্ট হচ্ছে টু চেইন গ্যাপে, সরি, দুইটা ক্লাস্টার মাঝের যে গ্যাপটা সেখানে চলে আসব। এটা হচ্ছে আমাদের ফোর্থ রো আই গেস। ওকে, কর্নারের ভিতর কর্নার হবে,
তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করি সেভাবেই করে যাব। প্রত্যেকটা থ্রি চেন ক্লাস্টারের পরে আমরা একটা করে থ্রি ডিসি করে নিব, আর কর্নারের ভেতর কর্নার হবে, তারপরে আবার যেভাবে করছিলাম সেভাবে হবে। এইভাবে যতক্ষণ আমাদের যতটুকু লেন্থ লাগবে, কোমর যতটুকু লাগবে আমরা ততটুকু বাড়িয়ে নেব। ওকে, প্রত্যেকটা কর্নারের ভেতর কর্নার করব। আর সো আমি আমার হচ্ছে এই পার্টটা শেষ করে নিয়েছি এভাবে করে, আমি যে পর্যন্ত দেখিয়েছিলাম তিনটা, তারপরে সেম একইভাবে বাড়িয়ে বাড়িয়ে আমি হচ্ছে 13টা লাইন করেছি। তো 13টা লাইন করার পরে আমার এখানে হচ্ছে এখান থেকে এ পর্যন্ত আমার 9.5 ইঞ্চি আছে, ঠিক আছে? তো 9.5 ইঞ্চি মানে হচ্ছে আমার এটা ফ্রন্ট পার্ট। এরপর আমি আরেকটা পার্ট করবো, তখন আমার দুইটা মিলে হচ্ছে 19 ইঞ্চির মতো হয়ে যাবে। তো এটা 1 বছর প্লাস 2 বছরের জন্য ঠিক আছে, বাট আর একটু লুজ করতে চাইলে 2 বছরের জন্য আপনারা আরেকটা রো বা দুইটা রো বাড়িয়ে নিতে পারেন। সুতা কাটার সময় এরকমভাবে বড় একটা লেজ রেখে নেবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা পার্ট, এবং সেম একইভাবে আমি আরেকটা পার্টও করে রেখেছি। এই হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। আমি এটারও হচ্ছে এরকম একটা বড় সুতা রেখে তারপরে কেটে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে যে একটার উল্টা পাশ রাখবো, আরেকটার হচ্ছে সোজা পাশ রাখবো, রেখে আমি এটাকে হচ্ছে এভাবে সেলাই করে নিব। ওকে, সেলাই করে তারপরে আমি ব্যাক করছি। আচ্ছা, সেলাইটা কীভাবে করব, এই যে একটার সোজা পাশ আর পরেরটার উল্টা পাশ রাখলে দেখবেন যে দুই পাশেই সুতা আছে, যে এটার এই পাশে সুতা, এটার এই পাশে সুতা। এবার সেলাইটা কীভাবে করব, আমি পার্টিকুলারলি এটা সেলাইয়ের জন্য এরকম একটা সুই নিয়ে নিব, ডার্নিং নিডল বলা হয়। এই সুই দিয়ে আমি জাস্ট এটাকে ব্যাক অ্যান্ড ফোর্থ করে এখানে গিট দিয়ে দিব, দেখিয়ে দিই। এরকম আমি মনে হয় দেখিয়েছিলাম আগে, যাই হোক। জাস্ট এখানে হচ্ছে প্রত্যেকটার স্টিচের সমান করে করে এইভাবে আমরা এটা দিচ্ছি, কারণ এটা একটা ক্লোথস আইটেম আর আমি চাচ্ছি না যে কোনো এখানে যে কোনো সেলাই হয়েছে বা কিছু হয়েছে সেটা দেখা যাক। সো এইভাবে করে একদম লাস্ট পর্যন্ত আমরা চলে যাব। ওকে, সবটা যেন সমান থাকে সেটা একটু খেয়াল রাখবেন, ব্যাস। খুব বেশি টানাটানি করবেন না, তাহলে কুচি কুচকে যেতে পারে। এই যে খুব বেশি টানলে কিন্তু এরকম কুচকে যাবে, জাস্ট নর্মাল। আমরা একদম এই যে শেষ পর্যন্ত চলে আসছি, এই যে কোনো সেলাই বা এখানে যে কিছু আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, নর্মালি দেখতেছে। তো এখন যেটা করবো আমি একটা এটাকে হচ্ছে এভাবে নিয়ে যে কোনো একটা ভাবে নিয়ে আমি জাস্ট একটা গিট দিয়ে দিব। ওকে, দ্যাটস ইট। এভাবে করে আমি হচ্ছে এই পাশেরটাও জয়েন করে নেব, এটা জয়েন করে তারপর আমি ব্যাক করছি। ওকে, অল ডান। আমার এখানে একটু সুতা বাকি আছে, সেটা থাকুক, পরে যখন কাজ শেষ হবে আমি এটাকে জোড়া ভেতরে ঢুকিয়ে দিব। তো এখন সরি, এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের লেগের কাজ করতে হবে। এই যে এখান থেকে পায়ের কাজটা শুরু হবে, তো সেটা কীভাবে করব আমি দেখাচ্ছি। প্রথমে আমাদেরকে একটা এরকম সুতা জয়েন করে নিতে হবে, অ্যান্ড দেন আমরা চলে যাব এখানে, এই যে জয়েন্টটা আছে এখানে চলে যাব। ওকে, ফার্স্ট এই জয়েনে আমি থ্রি চেইন, 1 2 3 তারপরে হচ্ছে 2 ডিসি করবো, এটা হচ্ছে আমার 3 ডিসি হলো। অ্যান্ড দেন আমি নেক্সট স্টিচে চলে যাব, সেখানে 3 ডিসি করবো, স্টিচ না সরি
নেক্সট স্পেস, নেক্সট স্পেসে চলে যাব, 3DC করব। এইভাবে আমি হচ্ছে আমার একদম এই যে কর্নারটা আছে যেখানে আমাদের লেগটা সেপারেট হবে সেই পর্যন্ত আসবো, তারপর দেখাচ্ছি কি করতে হবে। ওকে, আমি কর্নারে চলে আসছি। কর্নারে এসে কি করবো, আমি এখানে একটা 3DC করব। 1, 2 অ্যান্ড দেন 3। এরপরে এইভাবে এটাকে আমরা সমান করে ধরবো। ওকে, ধরে এই যে এই পাশের যে কর্নারটা আমাদের যে জোড়া দিয়েছি দুইটা, এই পাশের যে কর্নারটা সেখানে আমি 3DC টু চেন, সরি টু চেন না, জাস্ট 3DC করবো। 1, 2, 3। এখন আর কোনো কর্নার হবে না, জাস্ট নর্মাল ওয়েতে। আহ, আই এম সো সরি, এভাবে ঘুরিয়ে নিলে ভালো হয়, কারণ ওখানে দেখতে পাচ্ছেন যে আমি যেভাবে করেছি সেভাবে একটা হচ্ছে কি বলে একটু টুইস্টেড হয়ে যাচ্ছে। তো আমি টুইস্টেড চাই না, মানে পেছন থেকে না করে এই যে এইভাবে সামনে থেকে করলে এটার ফিনিশিং ভালো হবে। 3DC, ওকে। এখন জাস্ট প্রত্যেকটা এই পর্যন্ত আমি আসব, 3DC করে এখানে আছে আমি জয়েন করবো। ওকে, এটুকু আমি শেষ করে তারপরে আসছি। ওকে, আই এম ব্যাক। এই যে আমাদের এখানে যে জয়েনটা হয়েছিল, এই জয়েনের যে এই পাশের ফাঁকটা, গ্যাপটা, এটা কিন্তু আমি এখানে কিছু করব না, করে আমি ডিরেক্ট হচ্ছে এখানে জয়েন করে দিব, কারণ এখানে করলে আমার স্টিচ একটা বেড়ে যাবে অ্যান্ড আমি সেটা চাচ্ছি না। সো আমাদের কিন্তু একটা লেগ ওপেনিং হয়ে গেল, আমি একটু দেখাই। এই যে এটা জয়েন লেগ গেছে, এপাশে একটা লেগ ওপেনিং হয়ে গেছে। সো এখন কি করব, আমি এই গ্রানি স্টিচের যেই রোটা এটাকে আমি আরও দুইবার করব। ওকে, 2 টাইম রিপিট করব। রিপিট করে তারপরে কি করব সেটা দেখাচ্ছি। তো রিপিটের শুরুটা কিভাবে হবে সেটা একটু দেখাই। ওয়ান, টু, থ্রি, এই তিনটা হচ্ছে একটা DC, এভাবে করতে পারি বা হচ্ছে স্লিপ স্টিচ দিয়ে এই যে এখানে চলে আসতে পারি। বাট আমি এটা রাখলাম একটা DC, পরবর্তীতে যখন এখানে শেষ করব তখন আমি হচ্ছে 2টা DC করে এখানে স্লিপ স্টিচ করব। ওকে, নেক্সট গ্যাপে চলে গেলাম, এখানে আমি হচ্ছে 3DC করব। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা গ্যাপে আমি 3DC করে যাব, জাস্ট লাস্টে এসে 2DC করে 3 চেইনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। ওকে, এভাবেও করা যায়, আবার হচ্ছে স্লিপ স্টিচ করে এখানে এসে আমরা ডিরেক্ট 3DC 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 করে এখানে 3DC করে এখানে আটকে যেতে পারি, আপ টু ইউ। এভাবে আমি 2টা রো করব। আমাদের 2টা রো কমপ্লিট, এবং এখন এটাকে এরকম দেখাচ্ছে যে আমাদের 1টা 2টা 3টা রো আমি এখানে করেছি। প্রথম রোটা ছিল আমাদের লেগ ওপেনিং যে জয়েন্টটা মাঝখানে, অ্যান্ড দেন সেকেন্ড অ্যান্ড থার্ড আমি এটাকে জাস্ট একটু এক্সটেন্ড করেছি। এখন যেটা করব সেটা হচ্ছে একটা রিব স্টিচ করবো। অ্যান্ড রিব স্টিচের জন্য আমার প্রথমে একটা বেস লাগবে, আর বেসটা হচ্ছে আমি জাস্ট প্রত্যেকটা DC-র উপরে একটা করে ডাবল ক্রোশেট করে যাব। চেইন 3, নেক্সট DC-তে একটা DC, নেক্সট DC-তে একটা DC, এভাবে করে জাস্ট প্রত্যেকটা DC-তে আমি একটা করে ডাবল ক্রোশেট করে যাব। দেন আমি কি করব সেটা দেখাচ্ছি। জাস্ট প্রত্যেকটা DC-তে একটা করে ডাবল ক্রোশেট। ওকে, আমরা সবটা রো এরকম ডাবল ক্রোশেট করে নিয়েছি। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে ফ্রন্ট পোস্ট DC, ব্যাক পোস্ট DC করব আমরা 3টা রো। ওকে, প্রথমে একটা চেইন করে এটাকে একটু লম্বা করে নিব, অ্যান্ড দেন এইরকম করে এই যে আমাদের এই DC-টা, এই DC-র পেছন থেকে হুকটাকে নিয়ে এসে এভাবে তুলে, দিস ইজ ফার্স্ট ফ্রন্ট পোস্ট DC, এরপরটাতে ব্যাক পোস্ট DC হবে। হুকের উপরে সুতা পেঁচিয়ে নিয়ে পেছন থেকে এটাকে নিয়ে
and that is called a back post DC. Okay, front post DC and then back post DC, front post DC, back post DC. আমাদের এই রোটা কমপ্লিট। এবং দেখুন এখানে একটু রিব্রিব একটা স্টিচ হয়েছে, একটু ছোটো হয়ে এসেছে, হালকা, একটু খুব বেশি না, জাস্ট খুবই মানে স্লাইট একটা ডিফারেন্ট। আমি এখানে কোনো কিছু কমাই বাড়াই নাই, যেহেতু আমি চাচ্ছি না সেরকম কিছু হোক। সো নেক্সট হচ্ছে আমাদের এই রোটাকে আমি আমার লাস্ট রো ধরতেছি, বাট চাইলে আপনারা এই অংশটাকে যতটুকু ইচ্ছা বড় করতে পারেন, আপ টু ইউ। তো প্রথমে আমাদের হচ্ছে ফ্রন্ট ডিসি, ফ্রন্ট ব্যাক ডিসির উপরে এটা হচ্ছে ফ্রন্ট পোস্ট ডিসি। ওকে, ব্যাক পোস্ট ডিসিতে ব্যাক পোস্ট ডিসি, এখন এটা একটু ইজি হয়ে যাবে। অ্যান্ড ফ্রন্ট পোস্ট ডিসিতে ফ্রন্ট পোস্ট ডিসি, ব্যাক পোস্ট ডিসিতে ব্যাক পোস্ট ডিসি, এভাবে করে আমি এই রোটা শেষ করবো। এবং আই থিঙ্ক এই রোটা শেষ করার পর আমি আর কোনো কিছু করব না, জাস্ট আই উইল কাট দ্য ইয়ার্ন। ওকে, আমাদের একটা লেগের কাজ শেষ, এবং আমি এখানে সুতাটাও কেটে নিয়েছি, আর কিছু করিনি। এরপরে আমরা হচ্ছে এই পাশের কাজটা করব, জয়েন সেম, সব কিছু সেম, একই রকম থাকবে। জাস্ট এখানে এসে, এখানে এসে কী করতে হবে, একটু একটু চেঞ্জেস আছে, সামান্য একটু। সো আমি শুরু করি, শুরু করে তারপর হচ্ছে ওই জায়গাতে এসে আমি দেখাবো যে কী করতে হবে। সেম ওটার মতোই, শুধু একটু জাস্ট ফিনিশিংয়ের জন্য আমি হালকা একটু চেঞ্জ করেছি। তিনটা ডিসি হয়ে গেল আমার, নেক্সট স্টেজে তিনটা ডিসি, সেম একইভাবে। ওকে, আমরা আমাদের কর্নারে চলে আসছি, আমি একটু দেখাই। আগের জয়েনিংটা ছিল এরকম, নিচে আগের জয়েনিংটা ছিল আমাদের, এই কর্নারে আমরা একটা থ্রি ডিসি করেছিলাম, আর ওই কর্নারে আমরা একটা থ্রি ডিসি করেছিলাম। এখন আমরা আবার আমাদের এই যে কর্নারে এসেছি, এখন যদি আমরা এই কর্নারে একটা থ্রি ডিসি আর এই কর্নারে একটা থ্রি ডিসি করি, তাহলে মাঝখানে একটা গ্যাপ থাকে। আমি দেখাচ্ছি, এই যে থ্রি ডিসি, অ্যান্ড দেন যদি আমরা এখন ডিরেক্ট এই যে এই পাশের কর্নারে চলে আসি, এখানে চলে আসি, তাহলে একটা গ্যাপ থাকে, এই যে এরকম বেশ বড় একটা গ্যাপ থাকে। এখন দুইটা কাজ করা যায়, এক হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের কাজ করে যাবো, এবং পরে সুই সুতা দিয়ে আমি এটাকে জয়েন করে দিব। বাট এটা আমার একটু ঝামেলা লাগে, ফিনিশিং দিতে আমার একটু প্রবলেম হয়, সো আমি এই কাজটা করব না। না করে আমি যেটা করব সেটা হচ্ছে যে, আই ডোন্ট নো এটাকে আর কোনোভাবে কিছু করা যায় কি না, বাট আমি এটা আমার মতো করে সেট করে নিয়েছি, যেটাকে বলে জোড়াতালি সেট। তো কী করতে হবে এখন, এই যে এখানে দেখেন থ্রি ডিসি আমরা করেছিলাম, সেকেন্ড রোর কাজ, আগের লেগ জয়েন করার পরে সেকেন্ড রোয়ের কাজ করেছিলাম, এখানে তিনটা ডিসি আছে। তো আমি কি করব, এখানে এখানে আমি একটা স্লিপ স্টিচ করব। ওকে, অ্যান্ড দেন আমি এই পাশে চলে যাব, এই যে কর্নার, এখানে আমি থ্রি ডিসি করব। এতে কি হবে দেখাচ্ছি, থ্রি ডিসিটা শেষ করে নিই। ওকে, এতে এই যে এরকম একটা লুক দেবে, কোনো রকম কোনো গ্যাপ কিন্তু এখানে আর নেই, মোটামুটি মানে কিছু দেখা যাচ্ছে না কিন্তু, ঠিক আছে। এরপরে নেক্সট রোতে এসে আমাদের একটু ঝামেলা হবে এই যে এখানে থ্রি ডিসিটা করতে, বাট সেটা আমি কীভাবে করবো আমি অবশ্যই দেখাবো, চিন্তার কোনো কারণ নেই। বাট তার আগে আমি এই থ্রি ডিসির রোটা প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একটা করে থ্রি ডিসি দিয়ে এই লেগ জয়েনিংয়ের কাজটা আমি শেষ করে নিই।
লেগ জয়েনিং বলেন, ওপেনিং বলেন, সেপারেট বলেন, যেটাই বলেন, মানে এটার কাজটা আমি শেষ করিনি। এটা হচ্ছে আমার জোড়াতালি ফিনিশিং। বাট আপনার যদি মনে হয় যে না, আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে প্যাটার্ন আছে সেভাবেই যাব, যে পরে সুই সুতা দিয়ে সেলাই করে দেবো, আপনারা সেটাও করতে পারেন। আমাদের ফার্স্ট রোটার কাজ শেষ। এবার এটা দেখতে এমন দেখাচ্ছে, এই যে। তারপরেও এখানে একটা একটুখানি কি বলবো, এটা গ্যাপ আছে, বাট দ্যাটস ফাইন, কারণ আমরা এখানে গ্র্যানি স্টিচেরই কাজ করতেছি, সো প্রত্যেকটা স্টিচের পরপর কিছুটা গ্যাপ থাকেই, সো এটা খুব একটা প্রবলেমেটিক না। বাট এটা ছাড়া, স্লিপ স্টিচ ছাড়া যে গ্যাপটা ছিল সেটা দেখতে একটু দৃষ্টিকটু লাগছিল, তো আমি এই ওয়েতে কাজটা করলাম। এবার আমরা অ্যাজ ইউজুয়াল সেকেন্ড ওটা যেভাবে করছিলাম, 3DC প্রত্যেকটা গ্যাপে গ্যাপে করে এসে এখানে এসে আমি দেখাবো যে এই জায়গাটাতে আমি কি করছি। জাস্ট একটু হালকা জোড়াতালি হবে, এই যে এটার এই গ্যাপটা বা এই গ্যাপটার ভেতর দিয়ে আমি কাজ করব, 3DC আনবো, যেভাবেই হোক আমার হচ্ছে 3টা DC এই এই দুইটার ভেতরে আমাকে করতে হবে, অ্যান্ড আই উইল ডু দ্যাট। ওকে, আমি আমার জয়েনিংয়ে চলে আসছি। এখন আমি কি করব, আমি প্রথমে ভেবেছিলাম যে আমি এই দুটো জায়গা থেকে করব, 1টা DC এপাশে রাখলাম আর 2টা DC এপাশে রাখলাম, দ্যাট উইল অলসো বি গুড। ব্যাট এভাবেই থাক, অথবা চাইলে এই যে এখান থেকে ডিরেক্ট এই এই গ্যাপটা থেকে কাজ করতে পারি, বাট না, এটাই ঠিক আছে, কারণ হচ্ছে যে এখান থেকে করলে গ্যাপটা আরো বেশি বড় হয়ে যাবে, যা আছে তাই থাক। তারপরে অ্যাজ ইউজুয়াল আমাদের এর আগের লেগে আমরা যা করেছি পায়ের কাজটা সবটা সেম। আমরা এখন এখানে টোটাল 3টা হচ্ছে গ্র্যানি স্টিচের রো করব, 1টা ডাবল ক্রোশেটের রো করব, অ্যান্ড দেন 2টা ফ্রন্ট পোস্ট অ্যান্ড ব্যাক পোস্ট রো করব। আগের লেগটাতে যা হয়েছে এখানেও তাই হবে, তো আমি আর সেকেন্ড টাইম দেখিয়ে আপনাদেরকে বিরক্ত করব না। আমি পুরোটা কাজ শেষ করে সুতা কেটে এসে তারপরে দেখাবো যে আমাদের ওয়েস্ট ব্যান্ডের যে কাজটা সেটা কি হবে। এই কাজটা শেষ করার পরে আমাদের এই যে ওয়েস্টের যে কাজটা, আমাদের কোমরের যে কাজটা, সেটা কি করব এটা দেখাবো আমি। ওকে, আমাদের 2টা লেগের কাজ শেষ। এটা 1 বছরের জন্য করা হয়েছে, সো এটার আমি আর এই পার্টটা বেশি বড় করি নাই। 2 বছরের জন্য করলে হয়তো এখানে 2টার জায়গায় আমি 4টা করতাম, তখন এই পার্টটা আর একটু বড় হতো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের প্যান্ট মেইনলি। এবার আমার এই যে এখানের যে কাজটা সেটা করতে হবে, তো ওটা করার জন্য আমি যেটা করব, সেম এই যে এখানে যেটা আছে সেটাই জাস্ট এখানে করব, প্রত্যেকটা DC-তে 1টা করে DC করে, তারপর হচ্ছে কি যেন বলে ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট। ওকে, আমি একটু দেখিয়ে দিই কীভাবে করতে হবে। আমার মাঝখান থেকে শুরু করবো এটার কাজটা, এই যে এখানে যেই স্পেসটা আছে সেই স্পেসে আমি 3DC করবো ফার্স্টে। চেইন থ্রি হচ্ছে 1টা DC হিসেবে কাউন্ট হবে, অ্যান্ড দেন 2DC। নেক্সটের এই এই জায়গাটা আমি বাদ দিব, বাদ দিয়ে যে একটা গ্যাপ আছে সেই গ্যাপে আমি 3DC করবো। এভাবেই পুরোটা কমপ্লিট করব। গ্যাপে চলে আসছি, এখান থেকে এ পর্যন্ত করা হয়েছে। এবার জয়েন, জয়েনে যে কি করব, এই পুরোটা বাদ দিয়ে এখানে করতে গেলে কিন্তু আমার অনেকটা জায়গা, আমি এটা করব না, আমি যে মাঝখানে 3টা DC করব, 1টা 2টা 3টা, যেখানে জয়েনটা আমি দিয়েছি সুই সুতা দিয়ে ঠিক সেই জায়গাতে আমি এই কাজটা করব, করে এরপরে অ্যাজ ইউজুয়াল যেভাবে করার সেভাবেই করতে থাকবো। ওকে, আমরা এখানে জয়েন করে ফেলেছি। এবার নেক্সট হচ্ছে প্রত্যেকটা DC-তে 1টা করে DC হবে, যেভাবে আমরা পায়ের কাজটা করেছিলাম সেভাবেই, 3টা চেইন, এরপরে প্রত্যেকটা DC-তে 1টা করে DC।
ওকে, এরপর আমাদের নেক্সট দুইটা রো হবে হচ্ছে ফ্রন্ট পোস্ট ডিসি, ব্যাক পোস্ট ডিসি, যেভাবে আমরা লেগের কাজটা করেছিলাম, ঠিক আছে? ফ্রন্ট পোস্ট, ব্যাক পোস্ট, ফ্রন্ট পোস্ট, ব্যাক পোস্ট, এভাবে করে আমি দুইটা লাইন করব এবং করে সুতা কেটে নিব, ঠিক আছে? আমি জাস্ট একটু দেখাই যে এখন এটা দেখতে কেমন দেখাচ্ছে, অনেকটাই চেঞ্জ চলে আসে এই ওয়েস্ট লাইনের কাজটা করার পরে। দ্যাটস ইট, জাস্ট এটার শেপেরও চেঞ্জ চলে আসে, দেখতেও সুন্দর লাগে। তো আমি এখন হচ্ছে এই ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্টের দুইটা লাইন করে এরপরে ফুল কাজ শেষ করে তারপর দেখাচ্ছি। আশা করতেছি যে এইটা আপনাদের ভালো লেগেছে, এটার সাথে যেই পেয়ারের যেই টপসটা ছিল সেটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে, যারা এখনও দেখেননি তারা দেখে আসতে পারেন। সো আমি পুরো কাজটা কমপ্লিট করে তারপর ব্যাক করছি। সো পুরো প্যান্টটা শেষ করার পর দেখতে এরকম হয়েছে। আমি এখানে একটা ফিতা ইউজ করেছি, এটা অপশনাল, চাইলে আপনারা ইউজ করতে পারেন, জাস্ট চেইন চেইন করে আমি করে নিয়েছি। ওকে, সো দ্যাটস ইট, আই হোপ ইউ লাইক দিস ভিডিও। দেখা হবে এর পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।